তিন চারটে চিঠি দিয়েছেন, পয়সার অভাবের জন্য পড়াশুনো হচ্ছে না, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি সেই চিঠিগুলো চিফ সেক্রেটারিকে হ্যান্ডওভার করেছি। মনীষ জৈনও এখানে আছে, ব্রাত্যও আছে, তারা দেখে নেবে। পড়াশুনোর জন্য, টাকার জন্য আপনাদের পড়াশোনার অভাব হবে না। ইতিমধ্যে আমরা 1,500 কোটি টাকা 50,000 স্টুডেন্টকে 10 লাখ টাকা করে স্টুডেন্ট কার্ড করে দিয়েছি। 10 লাখ টাকা করে এখন আপনারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেতেই পারেন। যাদের যাদের দরকার তারা অ্যাপ্লাই করবেন। কেউ 1 লাখ নিতে পারেন, কেউ 2 লাখ নিতে পারেন, কেউ 5 লাখ নিতে পারেন, কেউ 10 লাখ নিতে পারেন। বাবা মাকে জমি বিক্রি করে গ্যারেন্টার হতে হবে না, ভ্যান চালিয়ে গ্যারেন্টার হতে হবে না, রাজ্য সরকারই আপনার গ্যারেন্টার, এবং রাজ্য সরকারই টাকাটা জোগাড় করে দেবে। আপনারা শুধু আবেদনপত্রটা তাদের কাছে পৌঁছে দেবেন। নমস্কার সবাইকে। রাজ্যে স্টুডেন্টের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন চলছে। যারা ইতিমধ্যেই গ্র্যাজুয়েশন বা ইঞ্জিনিয়ারিং লেভেলের ফার্স্ট ইয়ার অ্যাডমিশন হয়ে গিয়েছেন, এখনও যারা আবেদন করেননি, এই কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন, আবেদনের সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে যদি প্রথম ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে সবার প্রথমে নতুন ভিডিওটির নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে খুব সহজে। চলে যাচ্ছি গুগল পেজে। এখানে টাইপ করতে হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড টাইপ করার পর সার্চ অপশানে যেতে হবে। সার্চ অপশানে আসার পর যে ফার্স্ট যে আইকন আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন WBSCC অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু ফার্স্ট আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে, পরে কিন্তু লোন স্যাংশন হবে। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি যাবতীয় দেখতে পারবেন। তো প্রথমে আমি এখানে দেখাচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করবেন। স্টুডেন্ট রেজিস্ট্রেশন এবং স্টুডেন্ট লগ ইন, ফার্স্ট কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে কলেজের হয়েই রেজিস্ট্রেশন করতে হবে আপনাদেরকে। তো আমি রেজিস্ট্রেশন পেজ কিন্তু আমি চলে গেলাম। এখানে আসার পর এখানে ফার্স্ট যেটা বলেছে আর ওই ফিলিং দ্য অ্যাপ্লিকেশান ফ্রম দুয়ারে সরকার, যদি আপনি দুয়ারে সরকার থেকে অ্যাপ্লিকেশান করে থাকেন বা না করে থাকেন তাহলে কিন্তু এখানে নো অপশান আসবে। এখানে আসার পর অ্যাপ্লিকেন্ট নেম, নেম আমি দিয়ে দিলাম, মিডিল নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। আসার পর এখানে ডেট অফ বার্থ এই অপশানে ক্লিক করতে হবে। তো এখানে যথারীতি আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ দেওয়ার পর নেক্সট যেটা রয়েছে জেন্ডার সিলেক্ট করতে হবে এবং এখানে আধার কার্ড নম্বর দিতে হবে। এটা কিন্তু আমি সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি, আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকুন। আধার কার্ড এখানে টাইপ করে দিলাম। এবার নেক্সট যে অপশান রয়েছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ আপনি কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেখানে কিন্তু লিখতে হবে। তো আমি এখানে ডিপ্লোমা কোর্সের জন্য, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এই কোর্সের জন্য আমি ভর্তি হয়েছি এবং এই কোর্সের জন্য আমি কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমার লাগবে। সুতরাং এখানে কিন্তু আমি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আমি দিয়ে দিলাম, স্ট্রিম দিয়ে দিলাম, দেওয়ার পর স্টেট অফ ইনস্টিটিউশনস এখানে ওয়েস্ট বেঙ্গল এবং ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে কলেজ পড়ছে সেটা মেনশান করতে হবে এবং কিন্তু কলেজের নাম এখানে মেনশান করতে হবে। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট দেওয়ার পর কিন্তু অটোমেটিক যদি কলেজ ইনলিস্টেড থাকে তাহলে কিন্তু এই কলেজের নাম দেখতে পাবেন। দেখার পর কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে নিজের মোবাইল নাম্বার টাইপ করতে হবে, মোবাইল নাম্বার, মেল আইডি এখানে দিতে হবে। দেওয়ার পর নিচে যেটা রয়েছে পাসওয়ার্ড, এখানে একটা এন্টার করতে হবে পাসওয়ার্ড, নিজের পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি যথারীতি এখানে মেল আইডি আমি দিয়ে দিলাম, ঠিক সেম মেল আইডি আমি কপি পেস্ট এখানে করে দিলাম।
করার পর এখানে পাসওয়ার্ড সিলেকশন করতে হবে। আমি পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডের কিভাবে পাসওয়ার্ড সিলেক্ট করতে হয় এখানে অপশান দেওয়া আছে, সেই অপশান দেখে কিন্তু করতে পারবেন। তো আমি পাসওয়ার্ড সিলেক্ট করার পর নিচে যে অপশান রয়েছে রেজিস্টার বলে যে অপশান, সেখানে ক্লিক করতে হবে। কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড এখানে টাইপ করতে হবে। ফাইনালি পাসওয়ার্ড ম্যাচড বলে দেখাচ্ছে, অর্থাৎ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটো পাসওয়ার্ডই একই। টিক চিহ্ন কিন্তু সমস্ত জায়গায় টিক চিহ্ন আছে, এখানে আর কোনো অসুবিধা নেই। আমি রেজিস্টার অপশানে আমি চলে গেলাম। রেজিস্টার অপশানে যাওয়ার পর যে মোবাইল নাম্বার ওখানে আমি এন্ট্রি করলাম, সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে। তো মোবাইল নাম্বারে ওটিপি এসে গিয়েছে, আমি কিন্তু এখানে ওটিপি টাইপ করছি। টাইপ করার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছে রেজিস্ট্রেশন সাকসেসফুল, ইউ হ্যাভ সাকসেসফুল রেজিস্টার্ড ইন WBSCC, ইউর রেজিস্ট্রেশন আইডি ইজ, আইডি এখানে মেনশান আছে, ইউর লগ ইন ক্রেডেন্সিয়াল হ্যাজ বিন সেন্ট টু ইউর মোবাইল নাম্বার, কাইন্ডলি লগ ইন উইথ ইউর ক্রেডেন্সিয়াল। এরপর কিন্তু আপনাদের লগ ইন পেজ এসে যাবে। লগ ইন পেজ আসার পর মোবাইলে যে একটা মেসেজ গিয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট আইডি রয়েছে, আইডি দেওয়ার পর যে পাসওয়ার্ড আমরা সেট করলাম সেই পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্যাপচা এন্ট্রি করে লগ ইন অপশানে চলে যেতে হবে। তো এখানে আমি লগ ইন করে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু এই অ্যাক্টিভিটিতে আমি চলে এলাম। এখানে কী কী রয়েছে অ্যাক্টিভিটিতে? স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এটা কিন্তু স্ট্যাটাসে ডান হয়েছে। অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ এখানে পেন্ডিং রয়েছে। আপলোড সাপোর্টিং ডকুমেন্টস এখানেও পেন্ডিং রয়েছে। অ্যাপ্লিকেশান সাবমিশান পেন্ডিং রয়েছে। এখানে কিন্তু এই জায়গাগুলো আপনাদের এবার করতে হবে। করার পর এখানে আমি অ্যাপ্লাই নাও বটনে ক্লিক করলাম। নাও বটনে ক্লিক করার পর সিমিলার এখানে পার্সোনাল ডিটেল, কো বরোয়ার ডিটেলস, এখানে কিন্তু এই ডিটেলগুলো আপনাদের ওয়ান বাই ওয়ান ফিল আপ করে কমপ্লিট করতে হবে। সুতরাং আমি কিন্তু উপর থেকে একদম স্টার্ট থেকে শুরু করলাম, ধীরে ধীরে কিন্তু আমি টোটাল কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার যাবতীয় তথ্য কিন্তু আমি আপনাদের অন স্ক্রিনে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে স্টুডেন্ট নাম্বার নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ফাদার্স নেম মাদার্স নেম দিয়ে দিলাম। মোবাইল নাম্বার অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে গেছে, যে মোবাইল নাম্বার এখানে ছিল, রিলেশনশিপ উইথ কো বরোয়ার অর্থাৎ গার্ডিয়ানের কথা এখানে মেনশান করা রয়েছে। স্টুডেন্ট কাস্ট সেটা আমি সিলেক্ট করে দিলাম। ওয়েদার ফিজিক্যালি চ্যালেঞ্জড নো করে দিলাম। তো সিমিলার লাস্ট যে কোয়ালিফিকেশান রয়েছে সেখানে এখানে সিলেক্ট করতে হবে, সেটা এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনাদের কিন্তু টোটালটা এখানে দেখে নিতে হবে, সমস্ত কিছু রয়েছে, ওয়ান বাই ওয়ান আপনাদের চেক করে কিন্তু এখানে আপনাদের ফিল করতে হবে। আমি যেহেতু লাস্ট কোয়ালিফিকেশান ভোকেশনাল, আপনি কিন্তু এখানে সমস্ত অপশান রয়েছে, অপশান থেকে কিন্তু আপনি করে নিতে পারবেন খুব সহজে। স্টুডেন্ট প্যান কার্ড, প্যান কার্ড নাম্বার, ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক নেম, অ্যাকাউন্ট নেম, সমস্ত কিন্তু আপনাদের এইতে ফিল আপ করতে হবে। সিমিলার আপনাদের ব্যাঙ্ক ডিটেল অব দ্য কো বরোয়ার অর্থাৎ গার্ডিয়ানের ব্যাঙ্ক ডিটেল কিন্তু এখানে আপনাদের লাগবে। লাগার পর আপনাদের সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে গিয়ে নেক্সট আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তো যথারীতি এগুলো আমি ফিলেট করে আমি এগিয়ে যাচ্ছি, সেভ অ্যান্ড কন্টিনিউ করে আমি এগিয়ে যাচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর এখানে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আমি যথারীতিভাবে এখানে আমি ডকুমেন্ট আপলোডের কাজ আমি শুরু করে দিয়েছি। ফটোগ্রাফ আপলোড করতে হবে, নিজের ফটোগ্রাফ, কো বরিয়ারের ফটোগ্রাফ, এখানে কিন্তু সব ফটো আপলোড করতে হবে, সঙ্গে এখানে সিগনেচার আপলোড করতে হবে। তো আপনারা সহজে দেখে নেন কীভাবে আমি এখানে আপলোড করছি, সেই পদ্ধতি কিন্তু আপনারা দেখার পর সহজেই কিন্তু নিজেরাই কোনো হেল্প ছাড়াই কিন্তু এই আবেদন সাকসেস করতে পারবেন। তো এখানে কিন্তু যে ডকুমেন্টগুলো লাগবে, ডকুমেন্টের যে সাইজ, সাইজ এখানে মেনশান করা আছে, ফটোতে কত সাইজ লাগবে,
পিডিএফে কত সাইজ লাগবে সেই সমস্ত কিন্তু এই সাইজ দেওয়া আছে, আপনি একবার দেখে নেন। দেখার পরে কিন্তু সহজেই আপনারা এই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমি একের পর এক কিন্তু আমি আপলোড করছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই আপলোড হয়ে যাওয়ার পর এখানে কিন্তু দুটো অপশানে টিক করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ফাইনালি সমস্ত কিন্তু আমি এই আপলোড করে নিয়েছি। আপলোড হয়ে যাওয়ার পর একবার ভেরিফিকেশান করে নিচ্ছি যে কোনো আপলোড বাকি আছে কি না, কারণ অনেকগুলো ডকুমেন্ট কিন্তু এখানে আপলোডের ব্যাপার ছিল। তাই আমি কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো আরেকবার আমি ভেরিফাই করে দেখে তারপর কিন্তু আমি সেভ এবং সাবমিট অপশানে কন্টিনিউ করব। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে স্ক্রিনে যেটা দেখাচ্ছে সমস্ত কিন্তু গ্রিন সাইন অপশান আসবে, অর্থাৎ এটা হলে কিন্তু সহজে বুঝতে পারবেন যে ডকুমেন্ট আপলোড সাকসেস হয়ে গিয়েছে। এটা দুটি ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ বোটামে যাব। প্রসেসিং হচ্ছে, এই দেখতে পাচ্ছেন কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড অলরেডি আমার অ্যাপ্লিকেশান ফাইনাল হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমি সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করব। সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর এখানে যে যে ডিটেলগুলো আমি ফিল করলাম সেই ডিটেলগুলো কিন্তু একবার পুনরায় চেক করে নিতে পারবো। চেক করার পর যদি কিছু মনে হয় কারেকশান হওয়ার থাকে, কারেকশান আপনি করে কিন্তু আবার পুনরায় সাবমিট করতে পারবেন। তো যথারীতিভাবে আমি যে ডাউনলোড অ্যাপ্লিকেশান ডিটেল, এই অ্যাপ্লিকেশান ডিটেল কিন্তু আমি ডাউনলোড করে এক কপি ফর ফিউচার রেফারেন্স জন্য আমি রেখে দেবো। তারপর কিন্তু এখানে সাবমিট অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু অলরেডি ডকুমেন্ট সাবমিট হয়ে গিয়েছে, অর্থাৎ সাকসেসফুলি কিন্তু ডকুমেন্ট এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য সাকসেসফুলি ডকুমেন্ট আপলোড হয়ে গিয়েছে এবং ডকুমেন্ট সাবমিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এই ছিল আজকের এই বিশেষ ভিডিওটি। ভিডিওটি আপনার যে যদি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে সবার প্রথমে নতুন ভিডিওটির নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে খুব সহজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।